আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আর বিএনপি ক্ষমতায় গেলে লুটে পুটে খায়। রাজশাহীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কথা বলেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ পালায় না, পালায় বিএনপি নেতারা। জিয়া বা খালেদা জিয়া দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমি বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলাম।